সময় বলা হতো একটা ছবি হাজারটা কথার সমান। আর আজ আমরা তো এখন কথায় কথায় বলি, কোনো কথা হবে না, খালি ছবি হবে বস। আর হবে কি, হচ্ছেই তো তাই। দু বছরের যে বাচ্চারা এখনো কথা ফোটেনি ভালো করে, সেও জানে ভালোভাবেই কিভাবে ফটো তুলতে হয়। অন্ধকার ঘরে 36 বটে রিলে ডেভেলপ এখন অতীত বটে, কিন্তু তাই বলে ডেভেলপমেন্ট থমকে গেছে নাকি? ফটোগ্রাফি এখন আর শুধু বিলাসিতা বা পেশা নয়, বরং আম জনতার একটা অভ্যাস। আর এই অভ্যাসের আভাসও তো আমরা পাই সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে আর লক্ষ লক্ষ স্থির আয়তক্ষেত্রের উথাল পাতাল ভিড়ে। কি তাই না বন্ধুরা? তোমরা তো জানোই অগস্ট মাসের 19 তারিখ মানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আর তাই আজকে লিকারের আড্ডায় তোমাদের পৃথিবী বিখ্যাত এমন এক ফটোগ্রাফ আর ফটোগ্রাফারের কাহিনী শোনাবো যা নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে। এমন এক স্থির চিত্র যা এক ঝটকায় অস্থির করে দিয়েছিল বিশ্বজোড়া স্নিগ্ধ ভাবনা চিন্তার সমস্ত মানচিত্রটাকে। চলো তবে শুরু করি। 1993 সালের মার্চ মাসের মাঝামাঝির কথা, দক্ষিণ সুদানের ঊষর প্রান্তরে মার্চ পাস্ট করে বেড়াচ্ছে চাবুক রোদ আর গায়ে ছেঁকা দেওয়া বাতাস। এমনই এক সময় টলমল পায়ে এগিয়ে আসছে এক রত্তি এক জীবন্ত কঙ্কাল। একেবারে সাদা হাড়ের কঙ্কাল নয় যদিও, তবে সাদা হাড়ের উপরে কালো চামড়ার একটা পাতলা প্রলেপ থাকার জন্য হাড় হিম হয়ে যায় এক নজরেই। থরথর করে কাঁপছে এক রত্তির দুই দুর্বল পা। যন্ত্রণায় কাতর হয়েও যন্ত্রের মতো সামনে এগিয়ে যাওয়ার এক আমরণ চেষ্টা তার। কিন্তু হঠাৎই মাথা নিচু করে মাটিতে বসে পড়ল বছর তিনেকের শিশুটি। একটু তফাতেই দাঁড়িয়ে এক তরতাজা যুবক, দক্ষিণ আফ্রিকার চিত্র সাংবাদিক কেভিন কার্টার। হাতে ধরা এসএলআর ক্যামেরা শিশুটির দিকে তাক করলেন তিনি। অভুক্ত শীর্ণকায় আফ্রিকার এক লোভনীয় সাবজেক্ট তখন তার সামনে মুখ গুজে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। কয়েকটা স্ন্যাপ নিলেন কার্টার, কিন্তু হঠাৎ দেখলেন শিশুটি ঠিক পিছনে নিঃশব্দে এসে নেমেছে এক শকুন, পায়ে পায়ে এগোচ্ছে তার দিকে। আবার ক্যামেরা তাক করলেন কেভিন। ক্ষুধার্ত বেপরোয়া শকুন তখন শিশুটির আরও কাছে। কেভিন এবার এগিয়ে গিয়ে ক্যামেরাটাই লাঠির মতো করে ঘোরালেন কয়েকবার, কিন্তু এসব ঠুনকো জিনিসে ভয় পেয়ে যাওয়া সুদানের সাহসী ভালচারদের খালচারে কখনোই ছিল না। তবু কেভিন আরও সামনে এগিয়ে যাওয়ায় রনে ভঙ্গ দিল সে সাময়িকভাবে। শিশুটিও উঠল কোনো মতে তারপর, আর ফের শুরু করল নিজের শরীর বই নিয়ে যাওয়ার কাজ। কাজে মন বসালো কার্টারও, পেশাদার সাংবাদিকের আবেগপ্রবণ হওয়ার কোনো অবকাশই থাকে না। দাঙ্গা জীবন্ত পুড়িয়ে মারা সবই খুব সামনে থেকে দেখেছেন কেভিন। তবু মৃতপ্রায় ওই শিশুকে এত কাছ থেকে দেখে কলার কাছে দলা পাকিয়ে উঠল একটা কষ্ট, চোখে জলও এলো খানিকটা। বহু এক্সক্লুসিভ ছবি ফ্রেম বন্দি করেছেন কার্টার এই অল্প বয়সে, কিন্তু দুর্ভিক্ষের সঙ্গে এটাই তার প্রথম পরিচয়। মানুষের দুর্দশা যে এত ভয়াবহ হতে পারে ধারণাই ছিল না তার। সুদানে তখন গৃহযুদ্ধ চলছে জোর কদমে, তার সাথেই পাল্লা দিয়ে চলছে দারিদ্র আর দুর্ভিক্ষ। এত মানুষকে এই কদিনে সে মরতে দেখেছে চোখের সামনে যে ওই শিশু মেয়েটির খোঁজ নেওয়ার কথা আর মাথা এলো না তার। সে কোথায় গেল, কি হলো, সবটাই চাপা পড়ে গেল তার নতুন সাবজেক্ট খোঁজার পেশা দায়িত্বে। এরপর 26 মার্চ 1993 নিউ ইয়র্ক টাইমসে
প্রকাশিত হলো কেভিন কার্টারের সেই ছবি দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল। চারিদিকে শুরু হলো তোলপাড়, হাজার হাজার চিঠি আর ফোন আসতে শুরু করলো সংবাদপত্রের দপ্তরে। সবার একটাই প্রশ্ন, তারপর কি হলো? শকুনি কি খেলো তাকে, নাকি কোনো নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পেরেছিল সে? কর্তৃপক্ষ যোগাযোগ করলেন কেভিনের সাথে। কেভিন জানালেন তিনি শকুনটিকে তাড়িয়ে দিয়েছিলেন, মেয়েটিও উঠে হাঁটতে শুরু করেছিল, কিন্তু ত্রাণ শিবির পর্যন্ত পৌঁছাতে পেরেছিল কিনা তা তিনি জানেন না। কেভিনের সেই উত্তরও ছাপা হলো পত্রিকায় বিশেষ এডিটর্স নোট হিসেবে। আর সেই উত্তরেই উত্তরোত্তর বাড়তে থাকলো পাঠকদের ক্ষোভ। কেভিন শিশুটিকে এই অবস্থায় ফেলে কিভাবে চলে এলেন, প্রশ্ন তুললেন পাঠকেরা। অন্যান্য কাগজের সম্পাদকীয়তেও কেভিনের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে কটাক্ষ করা হলো কড়া ভাষায়। এরপরেও কেভিন একবার বলেছিলেন বটে, সেই সময় সুদানের ওই অঞ্চলে অ্যান্থ্রাক্স মহামারীর আকার নিয়েছিল। বিদেশি সাংবাদিকদের কঠোরভাবে বলা হয়েছিল তারা যেন স্থানীয় কোনো মানুষকে স্পর্শ না করেন কোনোভাবে, কিন্তু বলাই বাহুল্য, তারই যুক্তি মুক্তি দেয়নি তাকে কোনোভাবেই জনরোষের হাত থেকে। সেন্ট পিটার্সবার্গ টাইমস পরিষ্কার লিখেছিল, মেয়েটির ওই অবস্থা আর তার সামনে একজন ক্যামেরার লেন্স অ্যাডজাস্ট করছেন একটা ভালো ফ্রেম পাওয়ার জন্য। ওই শকুনের সাথে ওই লোকটির কি আদৌ কোনো তফাত আছে? কেভিন বুঝলেন এই ছবিটা তার পিছু ছাড়বে না কিছুতেই। যেখানেই যান সেখানেই সেই একই প্রশ্ন, উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত আর বিপর্যস্ত। যত দিন যায় তত তীব্রতর হতে থাকে তার অবসাদ, অপরাধ বোধ আর অনুতাপের জোর কাটায় ভিতরটা তখন ছাড়খার। ছটপটে সেই যুবকটি দিনভর তখন অন্যমনস্ক। এভাবেই কাটলো বছরের বাকি সময়। পরের বছরের গোড়াতেই আবার চমকে উঠল আমেরিকা, আবারও একটা নতুন খবরে। ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পাচ্ছে কেভিন কার্টার। আর তারপর জনরোষের ঝড় পাল্টে গেল অভিনন্দনের বন্যায়, প্রশংসায় ভেসে গেল 33 বছরের যুবক কেভিন কার্টার। কিন্তু এত মানুষের ভিড়েও সেই ক্ষুধার্ত শকুন আর সেই কঙ্কালসার শিশুটা কুড়ে কুড়ে খেতে লাগলো কেভিনকে। এই কঠিন অবস্থার মধ্যেই 1994 সালের এপ্রিলে ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেল কেভিনের ঘনিষ্ঠ বন্ধু কেন ওস্টারব্রুক। হাহাকারের গুলি তছনছ করে দিল কেভিনকে, হারিয়ে যেতে থাকলো কেভিন গভীর এক যন্ত্রণার অন্ধকারে। তাকে তখন খুঁজেই পাওয়া দেয় জনজীবনের কোনো আলোয়। খুঁজে পাওয়া গেল 3 মাস বাদে জোসেনবার্গের কাছে নিজের গাড়ির মধ্যে মৃত অবস্থায়। গাড়ির ধোঁয়া বেরানোর নলের সঙ্গে আর একটা পাইপ জুড়ে গাড়ির জানলা দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। আর তারপর সব কটা জানলা বন্ধ করে গাড়িতে দিলেন স্টার্ট। হতাশা আর কার্বন মনোক্সাইডের বিষাক্ত ধোঁয়ায় হারিয়ে গেলেন কেভিন চিরকালের মতো। কেভিন হারিয়ে গেলেন নাকি হেরে গেলেন সে তর্কের নিষ্পত্তি হয়নি আজও, কিন্তু তার সেই ছবি জিতে নিয়েছিল লক্ষ লক্ষ মানুষের মন। আর এতগুলো বছর পরেও পৃথিবীর সেরা 5টা ছবির তালিকায় আজও নিজেকে সসম্মানে বাঁধিয়ে রেখেছে দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল। আর এই কারণেই তো ছবিরা শুধু কথাই বলে না, ছবিরা গল্প বলে, ছবিরা হাসায় কাঁদায় চাপটে ধরে। অনেক ভালোবাসা বন্ধুরা, শুধু ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে নয়, হ্যাপি হোক তোমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ফ্রেম
আর প্রতিটা ছবিও। আজকের আমাদের এপিসোড ভালো লাগলে আর মনে ধরলে অবশ্যই শেয়ার করো প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব করে নিতেও ভুলো না কিন্তু। কেমন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও ছবি নিয়ে। তদ্দিন টাটা।